আসেন আরেকটা ফিল্টার, সেটা হচ্ছে সার্চ প্রোডাক্ট আইডি। এখন মনে করেন আপনার কয়েক হাজার প্রোডাক্ট, কয়েকশো প্রোডাক্ট, বাট আপনি প্রোডাক্ট আইডিটা জানেন, ওইটা দিয়ে সার্চ করে একদম কুইকলি ওই প্রোডাক্টটাই শুধু বের করে ফেলবেন। ওইটা কিভাবে করবেন, ধরেন আপনি 100 নম্বর একটা প্রোডাক্ট, আপনি জানেন ওই প্রোডাক্টের আইডি 100 নম্বর, ওই প্রোডাক্ট আপনি বের করতে চান। সো এখানে যদি সিম্পলি 100 লেখেন, আচ্ছা 100 নম্বর কোনো প্রোডাক্ট নেই, আমি যদি 60 লেখেন, দেখেন 60 নম্বর প্রোডাক্টটাই কিন্তু শুধু চলে আইলো। দেখেন এখানে এই প্রোডাক্টের আইডিটা কিন্তু 60, ঠিক আছে। সো আপনি যদি জানেন, এই প্রোডাক্টের আইডি তো সবসময় মনে রাখা সম্ভব না, যে হাজার হাজার প্রোডাক্ট কীভাবে আপনি বের করবেন এই প্রোডাক্টটা, বাট যদি জানেন তখন এটা আপনি জাস্ট ওই শুধুমাত্র ওই প্রোডাক্টের আইডি দিয়ে সার্চ দিন, সাথে সাথে প্রোডাক্ট আপনার চলে আসবে। ধরেন 90 নম্বর প্রোডাক্ট যদি সার্চ দিই, আচ্ছা 90 নম্বর কোনো প্রোডাক্ট নেই, না থাকলে কিন্তু আসবে না। আমি যদি 40 নম্বর প্রোডাক্ট সার্চ দিই, দেখেন 40 আসে ডাটা বেজে, এই জন্য 40 নম্বর প্রোডাক্ট চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এডিটে যেতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে অথবা আপনি প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ভিজিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মানে প্রোডাক্ট খুঁজে বের করার জন্য প্রোডাক্ট শুধুমাত্র আইডি দিয়ে সার্চ করে বের করার জন্য কুইকলি এই মেথডটা আপনি কাজে লাগাবেন। ওকে, প্রোডাক্টের আইডি আমি যদি 66 নম্বর দিই, দেখেন 66 নম্বর প্রোডাক্ট, এটা কিন্তু চলে আসলো। আচ্ছা আরেকটা জিনিস, এই টেস্টটাও আমি যেহেতু মনে পড়লো আমি দেখাই দিই, সেটা হচ্ছে ধরেন আপনি যে কোনো প্রোডাক্টের আইডি কিভাবে পাবেন। ধরেন আপনি ওয়েব, এরকম হয়, এরকম কেস অনেক সময় হয়, এটা অনেক ইম্পর্টেন্ট, দেখে রাখেন। সেটা হচ্ছে ধরেন আপনি আপনার কোনো প্রোডাক্টে না আসেন, ধরেন এই প্রোডাক্টটা দেখতেছেন, মানে ভিজিট করতে করতে আপনি বাইরের থেকে দেখলেন যে এই প্রোডাক্টের স্টক আউট বা এরকম কোনো একটা কিছু, এটা কোনো বা কোনো একটা টাইটেলে প্রবলেম আসছে, ঠিক আছে, বা যে প্রাইস আপডেট করবেন, সো এই প্রোডাক্টে আপনি এডিট করা দরকার, ঠিক আছে, আপডেট করা দরকার। তখন এই প্রোডাক্টটার আইডিটা আপনি যদি জানতে চান, তাহলে দেখেন এই ল্যান্ডিং পেজে কিন্তু এই যে প্রোডাক্ট আইডি নামে একটা অপশন আছে, দেখেন 483, ঠিক আছে। এইখান থেকে আপনি আইডি জেনে নিতে পারেন, এইখান থেকে দেখেন আমি দেখাই আপনাকে 843, এখান থেকে আইনা যদি আপনি কপি পেস্ট করেন তাহলে দেখেন এই দেখেন 843 আপনার এই প্রোডাক্টটা কিন্তু চলে আসলো, দেখেন, ঠিক আছে, ডাইরেক্ট এই প্রোডাক্টটার এডিট পেজে চলে আসতে পারলেন এইভাবে। এখান থেকে আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন। সো এই কুইকলি এইভাবে আপনি আইডি দেওয়া প্রোডাক্ট ফিল্টার করে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা পাইতে পারেন খুব সহজেই। আচ্ছা যাই হোক, এইভাবে হলো প্রোডাক্ট, অথবা আপনার যদি প্রোডাক্টের মুখস্থ থাকে বা যে কোনোভাবে আপনি জানেন, তো এইভাবে প্রোডাক্ট আইডি দিয়ে খুঁজে বের করতে পারবেন।